হাই এভরিওন হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইলে যখন আমরা লক করে রাখি তখন ম্যাক্সিমাম সময় কিন্তু মোবাইলের ডিসপ্লে যে লাইট আছে লাইটটি অফ করে অফ হয়ে যায় বা সর্বনিম্ন যে লিমিটেশন আছে 30 সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড এভাবে আমরা দিয়ে রাখি যে প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন ডিসপ্লে লাইট চলে যায় কিন্তু ডিসপ্লে লাইটের উপরে যখন আমরা ক্লিক করবো তখন দেখা যাচ্ছে যে লক স্ক্রিনের যে ওয়ার্ডস আছে এই ওয়ার্ডসটি মিডিলে থাকবে না সাইডে থাকবে লেফট সাইডে থাকবে না রাইট সাইডে থাকবে এগুলো আমরা নিজেরাই কিন্তু সিলেক্ট করে থাকি এবং এর জন্য ছোট একটি সেটিংস আছে সেটিংসের মাধ্যমে আপনি কোন পাশে আপনার যে ওয়ার্ডস আছে এই ঘড়িটি দেখতে চান মিডিলে দেখতে চান না লেফট সাইডে না রাইট সাইডে ডাইন পাশে না বাম সাড়ে দেখতে চান এটি কিন্তু আপনি আপনার নিজের মতো করে সেট করে নিতে পারেন তা যদি এইভাবে আপনারা কেউ সেট করতে চান তাহলে আজকের ভিডিওতে ছোটো একটি সেটিংস দেখিয়ে দেবো এই সেটিংসের মাধ্যমে আপনি এটি সেট করে নিতে পারবেন কিভাবে সেট করবেন তাহলে চলুন এই ভিডিওতে দেখে আসা যাক এর জন্য যে কাজটা করতে হবে প্রথমে আপনার মোবাইলে আপনি ডিসপ্লেতে আসবেন ডিসপ্লেতে আসার পরে সেটিং আইকন যেখানে আছে খুঁজে বের করে সেখানে ক্লিক করবেন সেটিং আইকনে যখন আপনি ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার মোবাইলের ডিসপ্লেতে চলে আসবে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি ওয়াল এজ ওয়ান ডিসপ্লে লক স্ক্রিন নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে লক স্ক্রিন ক্লক ফর্মেট নামে একটি অপশন পাবেন এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে আপনি এখানে কিন্তু প্রায় চারটা ফরম্যাট পেয়ে যাবেন চারটে ফর্মেট থেকে আপনার পছন্দনীয় যে ফর্মেট সে ফর্মেট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন কোন ফর্মেটটি কোন জায়গায় এই ক্লক চলে আসবে মানে ঘড়িটি থাকবে দেখুন একটি ফর্মেট যেখানে ওপরের সাইডে মিডিলে থাকবে আবার একটি ফর্মেট আছে যেটা একেবারে লেফট সাইডে চলে আসবে আবার একটি ফর্ম্যাট আছে যেটি লেফট সাইডেই থাকবে কিন্তু সেখানে আপনার একেবারে ছোটো হয়ে চলে আসবে আবার আরও একটি অপশান আছে যেটি আপনার ডেটটাকে ডবল করে দেখাবে আপনার পছন্দ নিয়ে যে ফর্ম্যাট সেই ফরম্যাট কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন থ্যাংক অল আল্লাহ হাফেজ